আসসালামু আলাইকুম। রনিক দি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় সাথে তৃতীয় ভাগ সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে। পূর্বের পাঠগুলোতে আমরা জেনেছিলাম স্বাস্থ্যবিধি সম্পর্কে, সংক্রামক রোগ এবং সংক্রামক রোগের বিস্তার সম্পর্কে, সংক্রামক রোগের প্রকারভেদ সম্পর্কে, বিভিন্ন ধরনের সংক্রামক রোগ যেমন বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগ, জীবাণুবাহিত রোগ, প্রাণী ও পোকামাকড় বাহিত সংক্রামক রোগ সম্পর্কে আমরা পূর্বের পাঠে শিখেছিলাম। আজ আমরা শিখব সংক্রামক রোগের প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা আমরা মূল পাঠে প্রবেশ করি। তোমার প্রথমে দুটি ছবি লক্ষ্য করতে পারছো। প্রথম ছবিটি হচ্ছে হাঁচি কাশির সময় মুখ ঢেকে রাখা, এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে পোলিও টিকা গ্রহণ। অর্থাৎ হাঁচি কাশির সময় যদি মুখ ঢেকে রাখে তবে রোগ সংক্রমিত হয় না, এবং বিভিন্ন ধরনের পোলিও টিকা গ্রহণের মাধ্যমেও রোগের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব। এবার আমরা এ বিষয়ে বিস্তারিত জানব। সংক্রামক রোগ প্রতিরোধের উপায়। সংক্রামক রোগ জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং রোগের জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুষম খাদ্য গ্রহণ করা, নিরাপদ পানি ব্যবহার করা এবং হাত জীবাণুমুক্ত রাখার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। এছাড়াও ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকার প্রয়োজন। হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা, চারপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির মাধ্যমে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি। বাড়ির আশেপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে, কারণ এখানে জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশার ডিম পারে। প্রয়োজনীয় টিকা নিয়ে এবং অস্বাস্থ্যকর খাবার পরিহার করেও আমরা রোগমুক্ত থাকতে পারি। বন্ধুরা, এখানে সংক্রামক রোগ আমরা কিভাবে প্রতিরোধ করব তা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে সংক্রামক রোগ হলো জীবাণুর মাধ্যমে হয়ে থাকে। এই রোগ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? এই রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এবং হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা। এতে আমাদের সামনে যে থাকে বা আমাদের আশেপাশে যারা থাকে তারা এই রোগটি দ্বারা সংক্রমিত হবে না। তাছাড়া এখানে আরও বলা হয়েছে বাড়ি চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাড়ির চারপাশ যদি আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারবো। বাড়ির আশেপাশে কোথাও যদি পানি জমে থাকে তবে সেই পানিতে বিভিন্ন ধরনের ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পেড়ে থাকে, এবং তার মাধ্যমে আমরা ডেঙ্গু ম্যালেরিয়া রোগে আক্রান্ত হতে পারি। অতএব আমাদের বাড়ির চারপাশে যে ধরনের পানি জমে থাকে, কোথাও আমাদের পানি জমে থাকতে দেখা দিলে সেগুলো পরিষ্কার করা খুবই আবশ্যক। এবং আরও বলা হয়েছে আমরা প্রয়োজনীয় টিকা নিতে পারি। বিভিন্ন ধরনের টিকা নেওয়ার ফলে আমরা রোগমুক্ত থাকতে পারি, এবং আমাদের উচিত অস্বাস্থ্যকর খাবার পরিহার করা। অর্থাৎ অস্বাস্থ্যকর খাবার খেলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি, এবং আমাদের পরিষ্কার পানি পান করা, এতেও আমরা রোগমুক্ত থাকতে পারি। বন্ধুরা, তোমরা এখানে একটি ছবি লক্ষ্য করতে পারছো। এখানে বাড়ির চারপাশ পরিষ্কার করা হচ্ছে। বাড়ির চারপাশ পরিষ্কার করা, আগাছা পরিষ্কার করা, কোথাও যদি পানি জমে থাকে তা পরিষ্কার করা, এগুলো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে পারি। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে রোগ প্রতিরোধের একটি অন্যতম উপায়। সংক্রামক রোগের প্রতিকার। রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে। এগুলো আমাদের সেরে উঠতে সাহায্য করে। হালকা জ্বর হলে বা সামান্য মাথা ব্যথা করলে প্রাথমিকভাবে কিছু ঔষধ গ্রহণ করলে আমরা ভালো বোধ করি, কিন্তু যদি জ্বর ভালো না হয়, ক্রমাগত বমি হতে থাকে এবং মারাত্মক
মাথা ব্যথা হয় তবে আমাদের অবশ্যই ডাক্তার দেখাতে হবে। বন্ধুরা এখানে আমরা দেখলাম সংক্রামক রোগের প্রতিকার সম্পর্কে। যদি কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হয়েই যায় তবে তাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং তাকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে এবং নিরাপদ পানি পান করতে হবে। নিরাপদ পানি পান করলে সে সুস্থ থাকবে এবং পুষ্টিকর খাবার তাকে পুষ্টির যোগান দেবে, এতে সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এবং আরও বলা হয়েছে আমাদের যদি হালকা জ্বর অথবা মাথা ব্যথা থাকে তাহলে আমরা প্রাথমিকভাবে কিছু ওষুধ গ্রহণ করতে পারি, এতে আমরা সামান্য মাথা ব্যথা বা হালকা জ্বর রোগ নিরাময় করতে পারবো। কিন্তু আমাদের যদি অতিরিক্ত জ্বর হয় এবং ক্রমাগত বমি হতেই থাকে এবং মারাত্মক মাথা ব্যথা হয় তবে অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। বন্ধুরা এবার আমরা এই পাঠটির ওপর একটি আলোচনা দেখে নেই। আলোচনার মূল বিষয় রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি। এক, ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। দুই, রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার একটি তালিকা তৈরি করি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা প্রথম কাজটি হচ্ছে ডান পাশের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় আমাদের কি করণীয়। দুই, রোগ প্রতিরোধে আমাদের কি করণীয় আছে তার একটি তালিকা তৈরি করি। বন্ধুরা পাঠটিতে তোমরা শিখেছিলে কিভাবে আমরা রোগ প্রতিরোধ করতে পারি এবং রোগ প্রতিরোধের করণীয়র একটি তালিকা তোমরা তৈরি করে নিতে পারবে। বন্ধুরা বলো তো কিভাবে আমরা রোগ প্রতিরোধ করতে পারি? হ্যাঁ, হাঁচি কাশির সময় টিস্যু, রুমাল বা হাত দিয়ে মুখ ঢেকে আমরা রোগ প্রতিরোধ করতে পারি এবং চারপাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমেও আমরা সংক্রামক রোগ প্রতিরোধ করতে পারি এবং আমরা প্রয়োজনে বিভিন্ন ধরনের টিকা নিতে পারি, এতে আমরা রোগমুক্ত থাকতে পারি। তিন, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। তোমরা নিজেদের মধ্যে নিজেদের কাজগুলো নিয়ে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই তোমরা সম্পন্ন করতে পারবে। বন্ধুরা আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটিতে আমরা সংক্রামক রোগের প্রতিকার এবং সংক্রামক রোগের প্রতিরোধ সম্পর্কে জেনেছি। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।